আসসালামু আলাইকুম নতুন ধরনের ডায়াবেটিস আবিষ্কার আপনি আক্রান্ত কি আমরা সারা জীবনে জেনে এসেছি ডায়াবেটিস দুইটি ধরনের আছে কিন্তু সম্প্রতি জানা গেছে যে আরো এক ধরনের ডায়াবেটিস হতে পারে এই তৃতীয় ধরনের ডায়াবেটিস আসলে অনেক মানুষের থাকতে পারে তাদের অজান্তে নতুন গবেষণার থেকে এই দেখা গেছে এটা টাইপ থ্রি সি ধরনের রোগীদেরকে ভুল করা ভুল করে জানানো হচ্ছে তাদের টাইপ টু ডায়াবেটিস আছে এতে তাদের ভুল চিকিৎসা হচ্ছে ডায়াবেটিস কেয়ার জানালে প্রকাশিত তথ্য অনুযায়ী টাইপ থ্রি সি আছে এমন মানুষের মাত্র তিন শতাংশ রোগ সঠিকভাবে শনাক্ত হয় আলাদা একটি গবেষণা থেকে জানা যায় পঞ্চাশের সব ডায়াবেটিস এর পাঁচ দশ শতাংশ সম্ভাবনা টাইপ থ্রি সি ডায়াবেটিসে ভুগছেন এর অর্থাৎ হল পৃথিবীর কয়েক মিলিয়ন মানুষ এই রোগে আক্রান্ত অথচ তারা এই ব্যাপারে কিছুই জানে না এই গবেষণার সাথে জড়িত ইউনিভার্সিটি অফ সারে এর 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 এন্ড্রো ম্যাকশন ব্যাখ্যা করেন এই নতুন ধরনের ডায়াবেটিসের চিকিৎসা বেশি কঠিন হতে পারে এই এই এর ফলে ভগ্নস্বর insulation তৈরি করতে পারে না শুধু তাই না ইহার পাশাপাশি আরো কিছু জরুরি enzyme তৈরি ওই প্রক্রিয়া ব্যাহত হয় সেগুলো কিনা আহ খাবার হজমের দরকারি এবং কিছু hormone উপকারও বন্ধ হয়ে যায় তিনি জানান যাদের type আহ two diabetes আছে তাদের তুলনায় যাদের type থেরেসিয়াতে তাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণ করা বেশি কঠিন হয়ে যায় তাদের ইনসুলিন দরকার হয় বেশি এই ধরনের ডায়াবেটিসের ব্যাপারে মানুষের অজ্ঞতা নিয়ে কথা বলা হয় এই গবেষণায় অনেক মানুষ বছর ধরেই শুধুমাত্র টাইপ 1 এবং টাইপ টু ডায়াবেটিস নিয়ে মানুষ জানতেন অন্য টাইপ গুলো সে ব্যাপারে তো তুচ্ছতা করা টাইপ অনেক দুর্বল এর বেশি যখন মানুষের ইমিউন সিস্টেম তার ইনসুলেশন সৃষ্টিকারী কোষগুলোকে গুলোকে ধ্বংস করে ফেলে তখন এটা হয় টাইপ ওয়ান ডায়াবেটিস এ অনেক দুর্বল তারপরেও এর বেশি পরিস্থিতি আছে যখন মানুষের হিমিয়ন সিস্টেম তার ইনসুলেশন সৃষ্টি করতে কোষগুলোকে ধ্বংস করে ফেলে তখন এটা হয় ইনসুলে ইনসুলেশনের অভাবে সেই মানুষটি ব্লাড সুগার নিয়ন্ত্রণ থাকে না এটি একটি অটাইম কম্পিউটি এবং অনেক ধরনের অনেক ধারণা করেন এটা বংশগত তবে এই ব্যাপারে নিশ্চিত হওয়া যায় নাই টাইপ টু ডায়াবেটিস হবল অনেক বেশি দেখা যায় তখন শৈল যথেষ্ট ইনসুলেশন উৎপাদন করেন না তখন এটি হয় মধুছ শৈলের কোষগুলোর উপর ইনসুলেশন যথেষ্ট কাজ করতে পারে না ইনসুলেশন যথেষ্টের ক্ষেত্রে ব্লাড সুগার নিয়ন্ত্রণ বাইরে চলে যায় তবে এক্ষেত্রে বেশি কিছু কারণ থাকতে পারে যেমন ওজন বয়স এবং বংশগত বতি আজী ডাইবেটিজের কথাও জানেন অনেকেই এটা সুস্থ গর্ভ ব্যবস্থা দেখা যায় এবং তা খন স্থায়ী সাধান্ত ইন্সুলেশন রেজিষ্ট্টে এসে রেজিস্্টেশনের এক একটা ধরণ হিসেবে একে দেখা হয় এই সাবে সাইটে টাইপ থিরি সি আলাদা সাধারণত আজ্ঞষণের কোনো কোনো ধরনের ক্ষতি থেকে এটা হতে পারে হতে কারণ পারে ক্যান্সার কোষের উপস্থিতি। এই কারণে রোগ শনাক্ত এবং তার চিকিৎসা দুটোই কঠিন কিন্তু নতুন এই গবেষণার মতে এই ব্যাপারটা মোটেও বিরল নয় সুতরাং একে আলাদা করে এক ধরনের ডায়াবেটিস বলে শনাক্ত করা প্রয়োজনীয়